হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমার এই ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করব ঈশ্বরের কৃপায় সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো দেখো, সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আর এই হচ্ছে আমার জামা কাপড়। তো চাটা খেয়ে আমাকে এগুলো কাচাকুচি করতে হবে, আর সকালবেলা যে সমস্ত কাজ ছিল সেগুলো সব কমপ্লিট আমি অলরেডি করে নিয়েছি। তো সব কাজকর্ম সেরে আমি চান ঠান করে চলে এসেছি। দেখো তো আমার অবস্থাটা, তোমরা একটু দেখো জাস্ট কি অবস্থা। আমি এখন রান্নাঘরে এসেছি রান্না বান্না শুরু করব বলে, আর আজ আমার সোনা বাবার শরীরটা না একটু ভালো না, যার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই, চান করে এসে তারপর ওর কাছে যেতে হবে। তো ওর জানো তো শরীরটা আজকে একটু ভালো না, যার জন্য আমি যে কি রান্না করলাম তাড়াহুড়ো করে আমার কিছুই ভালো লাগছিল না। তো এবার আসলাম ওকে ওষুধ খাওয়াবো বলে। তো ও তো একদমই, দেখো ফাইনালি আমার সোনা বাবা ঘুম পড়ে গেছে। তো চলো, এবার রান্নাঘরে প্রচুর খিদে পেয়ে গেছে, দেখবে ঘড়িতে কত। আর আমার অবস্থা দেখো, আজকে চান করে এসেছি, আজকে মাথায় তেল দিয়েছিলাম না, তো এখনো মাথাটাও আমি আঁচড়াতে পারিনি, তো যার জন্য মাথাটা মানে কেমন একটা দেখাচ্ছে সত্যি। দরজাটা যার জন্য মাথাটা দেখো বাবা কি অবস্থা, দেখবে এখন ঘড়িতে বেজে গেছে 2:30। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে। তো আমি এটা অনলাইনে মিশোতে অর্ডার দিয়েছিলাম, তো সেটা আমি যখন খেতে বসলাম তখন ডেলিভারি বয় ফোন করলো, তো আমি খাওয়া শেষেই সেটা রিসিভ করে নিয়ে আসলাম। আর আমার না একটু দশ হইলো না, ভাবলাম আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা একটা হার, কানের আর একটা টিকলি, এই তিনটে কম্বো সেট। তো আমি তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি, দেখো তো জিনিসগুলো কেমন হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, দেখো এর সঙ্গে টিকলিটা না আরও সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি নাইটির সঙ্গে পড়া শুরু করে দিয়েছি, কেমন লাগছে। আর এদিকে দেখো মিতালি চলে এসেছে, বলছে দিদি দিদি কত নিয়েছে কত নিয়েছে, খুব সুন্দর লাগছে, আমাকে একটু পড়তে দিস বলে নিজে তো গলাতে পড়েও নিল। তা আমি বলছি ঠিক আছে, তোর যেদিন ইচ্ছে করবে তুই পড়বি, কোনো ব্যাপার না। তো এবার চলে এসেছে মাহি, মাহি একটা শ্যুট করছিল, তো দেখো বাবা আমার সোনাও শ্যুট করে। তো যাই হোক, ওকেও আমি পরিয়ে দিচ্ছিলাম, দেখ তো বা কেমন লাগছে। তো দেখো মাথায় পরে একটু নাচানাচি ঘোরাঘুরি করে নিল। আর ওদিকে ওর ভাইটা শুয়ে আছে, তো ওর বাবা এখন ক্যামেরাটা করে দিচ্ছে বুঝলে তো, যার জন্য একটু, আর আমার তো ক্যামেরাম্যান বলতে কেউ নেই, যার জন্য আমাকে সব কিছু একা হাতেই মানে ম্যানেজ করতে হয়। তো সব কিছু করে খাওয়া দাওয়া করে তোমাদেরকে জিনিস নিয়ে দেখে একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম, তারপরে এখন খাচ্ছি দোলনাতে দোল, কারণ সোনা বাবাটা ঘুমাচ্ছে। তো এখনও কাজ আছে, কিন্তু আমার যখনই না একটু কষ্ট হয়ে যায় কাজ টাজ করে বা কোনো কিছু, আমি এই দোলনাতে এসে একটু দোল খাই। আর আমার দোল খেতে না খুব ভালো লাগে, কারণ তো কি জানি ছোটোবেলা হয়তো কোনোদিন মা বাবা দোলনা চড়ায়নি আমাকে, তো তখনকার দিনে দোলনা হয়তো সেরকম ছিলও না, যার জন্য ভাবছি একটু বসে দোল খাই তারপরে আবার কাজে লেগে পড়তে হবে। তো দোল টোল খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মেজে নেবো ভালো করে। তো আজকে তো তোমাদের সঙ্গে রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু ছিল না বুঝলে তো, ডাল আর আলু ভাজা, যার জন্য তোমাদের সঙ্গে সেগুলোকে আর শেয়ার করলাম না। আর বলছিলাম না সোনা বাবাটা শরীর খারাপ, যার জন্য রান্নায় তো আমার মনই ছিল না, আর রান্নাবান্নাগুলো আজকে ভালোও হয়নি। তো দেখো ডাল তোলা সে হাতাটা ওই যে ধুয়ে নিলাম, আর ওই আমার এই ছেঁকনিটা না ভেঙে গেছে, কিন্তু ছেঁকনিটা এত ভালো যে যে কোনো কাপে সহজে চা ঢালা যায় বুঝলে তো, যার জন্য এটা না আমার বাদও দিতে ইচ্ছে করে না, কি করবো। আমার হাজবেন্ড কিন্তু আমাকে আরেকটা এনে দিয়েছে, তবুও এই ছেঁকনিটা আমি ফেলতে পারি না। তো এটাই আমার অভ্যাস। তো কাজ করতে করতে দেখি যে সোনা বাবা উঠে গেছিলো, তো আজকে জানো তো একটা বড় বিপদ হতে পারতো, আমার সোনা বাবাটা না প্রচুর সরা শিখে যেত, দেখালাম না তোমাদেরকে ওই কোণা থেকে এই পর্যন্ত চলে এসছে, আর একটু হলে ও পড়ে যেত খাট থেকে, জানো তো আমার এত খারাপ লাগছিলো যে কি বলবো তোমাদের। তো তারপর আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছিলো, আর ও সে দুপুরবেলা খায়নি বুঝলে তো, তো ফোন এসেছিল, ওকে ছুটতে হয়েছিল আবার মাল দিতে, তো সেখান থেকে এসে এখন 5টা বাজে ঘড়িতে, এখনও খাবে। তো দেখো আমার জন্য আবার একটু খাবার নিয়ে চলে এসেছে, আমি বলেছিলাম আমার খিদে পেয়েছে, তো বলছে তুমি দুপুরে খেয়েছো না, আমি বলছি খেয়েছি, তো কী হয়েছে, খিদে আবার পেয়ে গেছে, আবার খেতে হবে। তো যার জন্য দেখো আমার জন্য খাবার নিয়ে এসেছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুলে নি। আর এমনভাবে এরা প্যাকিং করে না তো কি বলবো। তো দেখো এখানে কি কি ছিল, আমি না সব কিছু ঠিকঠাক নামও জানি না। তো একটা এটা কি বলে বার্গার, ছোট মতো বার্গার টাইপের এটা, তো এটাই নিয়ে একটা কামড় আমি দেবো, দেখবো কেমন লাগে, যদি ভালো লাগে খাবো, যদি না ভালো লাগে খাবো না।
তো খেয়ে না আমার খুব একটা ভালো লাগলো না, যার জন্য এটা আমি খাইনি। তো আমি অন্য একটা খাবো, চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এটা একটা ফান্টা এনেছিল ছোট দেখে, আর ওটা এটার এটারও যে কি নাম আমি না জানি না, ভিতরে চিকেনের পুর ছিল। তো রাত 10টা বাজে বন্ধুরা, বুঝলে তো? রাত 10টা বাজে, ওর চোখে কোনো ঘুম নেই, দেখো একটুখানি অবস্থা ওর। ওর দিদি এই পাশে ঘুমিয়ে গেছে কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই, দেখো। ওর দিদি ঘুমিয়ে গেছে কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই, ও এখনো হাসছে, মনে হচ্ছে যেন ওর সবে সকাল হলো। আমার ঘুম চলে আসছে ওর পাশে শুয়ে শুয়ে, কিন্তু ওর চোখে ঘুম নেই, দেখো খেলা করছে কিভাবে, দেখো।